আজ নবীজির জন্ম দিবস হায় রে মমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়, আজ নবীজির জন্ম দিবস হায় রে মমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যাই রে মমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়, আজ নবীজির জন্ম দিবস হায় রে মমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। আমার আল্লাহ রাত আর দিন কেটে কেমন, রাত রাতের বেলা রাত তুই দাবি করতে পারবি না, রসুল এসেছে ও দিন তুইও দাবি করতে পারবি না, রসুল দিনের বেলায় বাপজি জন্ম নিয়েছে। আমার আল্লাহ এমন টাইমে নবীজিকে পাঠালেন বাবা রাত দিন ঝামেলা মিটে গেল, যে সময় দেখবেন ফজরের সময় বাবা মুয়াজিন ভোর বেলায় বাপজি আজান দেয়, সলাত খয়রুম মিনান্নাও, ঘুমের চাপ বাপজি নমাজ উঠতো, হজরতে আপনার মুয়াজ্জিন ওই টাইমটা বাপজি আজান দেয় না, রাত না বাপজি দেল, ওটাকে আপনার শুভ সাদেকের সময় বলা হয়। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রবিউল আউয়াল মাসের বাবা 12 তারিখে বাবা রোজ সোমবারে নবী আমার শুভ সাদেকের সময় নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় চলে আসলেন, বলুন সুবহানাল্লাহ, একেবারে খতনা মুসলমানের অবস্থা, সেজদা যেভাবে মানুষ দেয় ওইভাবে হযরত আবিনা জন্ম নিলেন, চারটা মেয়ে বাপজি তুলে নিলাও, হযরত আমিলা বলে দেখলাম চার মেয়েতে বাপজি কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, চুমা দেয় জান্নাতে কাপড় দিয়ে বাপজি জোড়ে নাই নবীকেও, চারটা মেয়ে বাপজি কয়েকবার চুমা দিয়ে আমিনার কোলে দিয়ে বাপজি চারটা মেয়ে বাপজি চলে যাচ্ছে, হযরতে আমিনা চারটা মেয়ের মধ্যে প্রথম মেয়েটাকে ডাক দিয়ে বলে বল তোমাদের কথা ছিল যাবার সময় পরিচয় দেওয়া, কিন্তু পরিচয় তো দিলে না, চলে যাচ্ছ কেন বলাও। প্রথম মেয়েটা ডাক দিয়ে বলে আমিনা তুমি আমাকে চিনতে পারো না, বলে নাও, বলে আমিনা আমি হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের প্রথম বিবি হযরত মা হাওয়া আলাইহা সালাম, বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা দিত মেয়েটাকে ডেকে বলে বোন তোমার পরিচয় দাও, বলে বোন আমাকে চিনো না, বলে নাও, বলে শুনে নাও, প্রথম নাম্বার মেয়ের পরে দিত মেয়েটা বলে বোন আমিনা আমি হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম দক্ষিণ মা, হযরত মা হাজারা আলাইহা সালাম, বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলে আমিনা চিনো না আমাকে, বলে নাও, বলে আমিনা দুনিয়ার বুকে এমন একজন আল্লাহ নবী করে পাঠিয়েছে ছিলেন যে নবীর দুনিয়াতে আব্বা ছিল না, বিনা বাপে আল্লাহ যাকে তৈরি করেছিল তার জন্ম দক্ষিণ মা, আমি ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালামের জন্ম দক্ষিণ মা হযরত মরিয়ম আলাইহাস সালাম, বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার মেয়ে হলো আমিনা, চার নাম্বার মেয়েটাকে দেখে মেয়েটা মাথা নিচু করে আছেন, চোখ দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি পড়ে, হযরত আমিনা বলে বল তুমি কেন কাঁদো, তোমার পরিচয়টা দিয়ে দাও। এই বল তোমার পূর্বে তিনটা মেয়ে তারা মুখটা আনন্দ করে তারা মুখখানা উঁচু করে, কেউ বলেছ নবীর মা, কেউ বলেছ নবীর স্ত্রী, আর তুমি কেন কাঁদো, বললো ডাক দিয়া বলে ওগো আমিনা আমার স্বামীর পরিচয় দিতে আমি বড্ড লজ্জা পাই, বলে লজ্জা পাওয়ার কারণ নাই, বললো, বলে আমিনা সারা পৃথিবীর মধ্যে এমন একজন বেঈমান নেতা ছিল, বেঈমান বাদশা ছিল, যে বেঈমান পৃথিবীর বুকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, কোরআন শরীফে এসেছে, ডাক দিয়ে বলেন ওরে আমিনা ওই বেঈমান বাদশা ফেরাউনের বিবি আমি হযরতে আসিয়া আলাইহা সালাম, বলুন সুবহানাল্লাহ। চারটে মেয়ে বাপজি কথা বলে অদৃশ্য হয়ে গেল। হযরতে আব্দুল মুতালিব কাবা শরীফে ছিলেন, শুনতে পেলেন ওনার নাতি হয়েছে।
নবীকে দেখে চরম খুশি, এমনকি তারা নিজের কলিজা পর্যন্ত কাড়ত তবু টের পেত না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কতটা সুন্দর চেহারা, সেই নবীর চেহারা দেখে বাপজি মুগ্ধ হয়ে গেছে। কোলে নিলে, নেয়ার পরটা কইছে ছেলে বড় হওয়ার পর তো দামি হবে, লোকেরা তো প্রশংসা করবে, স্তন মুখ লেগে একটু দুধ পান করাতে পারে, লোকেরা যাদের চেহারার প্রশংসা করবে তখন আমি বলবো আমি একে দুধ পান করিয়েছি, গর্ব করে। সোহাইবের বাপজি স্তন দুধ ছিল, তার বাচ্চা জন্ম দিয়েছিল, ডাক দিয়ে বলল আমি একে দুধ পান করাতে পারি, বলে অসুবিধা নাই। পৃথিবীর বুকে হজরতে আমিনা কটা মেয়ের দুধ পান করেছিল জানা আছে আপনাদের? চারটে, কটা বললাম? চারটে। প্রথম নাম্বার আমিনা, দ্বিতীয় নাম্বার রসুল যে মেয়েটার দুধ পান করছেন তিনি হচ্ছেন হজরতে এই সোহাইবিয়া, তিন নাম্বার আবদুল্লার একটা বোন ছিল ওখানে, তার নাম ছিল উম্মে আইমন। কি নাম বললাম? উম্মে খানি, তার নাম ছিল উম্মে আইমন। কি নাম বললাম? উম্মে আইমন। আইমন উনারও বাপজি বাচ্চা জন্ম দিয়েছে, ওরও বাচ্চা ওর দুধ, উনারও বাপজি বাচ্চা জন্ম দিয়েছে, ওরও বাচ্চা ওর দুধ খায়। ও দেখছে যে পাশের মেয়ে একটা সোহাইবে এসে যদি দুধ পান করায়, আর আমি আমিনার সাথে খেলাধুলা করি, একই সঙ্গে বাড়িতে থাকি, আমি কেন পারবো না? উম্মে আইমন বলল বোন আমিনা আমাকে একটু অনুমতি দাও না তোমার ছেলেকে একটু দুধ পান করায়। বলো অসুবিধা নাই খাওয়াও। উম্মে আইমন তুলে রসুলকে নিয়ে বাপজি দুধ পান করালেন। কটা হলো? তিনটে। চার নাম্বার আসছে হালিমাতু সাদিয়া। এইদিকে বাপজি মক্কানগরে একটা প্রথা ছিল, আমার বিশ্ব নবীর বাড়িতে নয় নবীর মার কাছে নবী চার দিন ছিলেন। কদিন? চার দিন। কে বলেছেন? পাহাদিন। আমিনা বললেন আব্বা আমার ছেলেকে রাখা যাবে না। বলে কেন? বলে আপনি তো সবই জানেন মক্কানগরে একটা দূষিত বাতাস চলত, বাতাসটা লুহ মানে দূষিত বাতাস। বলে এই বাতাস এ ছেলে থাকলে ছেলের গায়ে ফুসা হবে, আস্তে আস্তে পচা ধরবে, দু বছরের মধ্যে বাচ্চা মারা যায়। তাই দেশে নেতারা মিটিং করে বলল প্রতিটা বাচ্চাকে তার দাইমারা অন্য দেশের মেয়েরা এসে নিয়ে যাবে, মানুষ করবে, তার বিনিময়ে টাকা পাবে। আমিনা বলল আব্বা আমার এই ছেলেকে কে নিবে? বলে আল্লাহ নিশ্চয় দাইমা পাঠাবে। বাহাদিনকার দিন এরকম আপনাদের যেমন রাস্তা, এরকম রাস্তার দ্বারে রসুলকে কোলো করে নিয়ে দাঁড়িয়ে আছে নবীকে। সকালবেলায় বাবা প্রথম নাম্বার একটা দাইমা আসলো, মেয়েটার নাম ছিল ফাতেমা বিনত আবু জুহাস। হযরতে ফাতেমা আপনার আসার পর প্রথমে এসেছিল রকিয়া বলে বাপজি, মেয়েটা রকিয়া বিনত আবু কুবা। ওই মেয়েটা ডাক দিয়া বলে আমি না বাচ্চা কার? বলে আমার। বলে দিবা না? বলে কেন দিব না? বলে দাও বাচ্চা নিয়ে গিয়ে আমি মানুষ করব। আল্লাহর রসুলকে বাপ যে কোলে নিয়ে নিলাল, চুমা দেয় আর বলে বোন এত সুন্দর বাচ্চা পৃথিবীতে কোথাও দেখে নাই, বলুন সুবহানাল্লাহ, এ জীবনে প্রথম দেখলাম। আমি না বলে অসুবিধা নাই নিয়ে যাও। চুমা দিতে দিতে লাস্ট ডাক দিয়ে বলেন আমি না এ ছেলের আব্বা কি কাজ করে একটু খুলে বললাও। ডাক দে বলো বড় এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কোনো কাজ করে নাই। বলে কি হয়েছে? বলে ছেলের আব্বা মারা গিয়েছে, এতিম বাচ্চা ছেলের আব্বা নাই। বলে নাও। বলে আমি না বাপ মরা ছেলে নিব না, এ তোমার ছেলে তুমি নিয়ে নাও, এ ছেলে নিয়ে গিয়ে লালন পালন করলে বেশি টাকা পাওয়া যাবে না, এতিম ছেলে নিব নাও, বাপ মরা ছেলে নিব না। বলে বাপ যে ফেরত দিয়ে চলে গেল। দিয়ে তো আর একটা মেয়ে আসলো, বাবা মেয়েটার নাও ফাতেমা
ফাতেমা বিনতে আবু বাপজে জোহাস, ওই মেয়েটা বাপজে ডাক দে বাপজে, ওই রকিয়ার মতো বাপজে তোমা দিয়েছিল। এভাবে লাস্ট বানায় বলো ছেলের আব্বা কি করে বলো বেছে নাই, হযরত ফাতেমা বাপজে রকিয়ার মতো নিল নাও। এভাবে সন্ধ্যা লেগে গেল, হযরত বিশ্ব নবী কে আমার সত্যটা দাই মা তারা কেউ চিনতে পারলো না, সত্যটা মেয়ে সবাই চুমা দিয়েছে। লাস্টে শুনেছে বাপ নাই, নিল না, আপনি সাথে হাতে বাপজি ফেরত দিয়ে দিচ্ছে। সন্ধ্যা লেগে গেছে, রসুলের তুই যদি নেবা এতে সকাল থেকে একটা দাই মা তো নিল না। আব্দুল মোত্তালিব বলছেন, মা কাঁদিস না, আল্লাহ নিশ্চয় পাঠাবে। বলে সন্ধ্যা লেগে গেছে, আব্বা আর দাইমা নাই। বলে চিন্তা করো না, সন্ধ্যা লেগে গেছে ভাই, ওইদিকে হযরতে হালিমা তুসাদিয়াও আর ওনার প্রাণের স্বামী হযরতে শাহিদ বাবাও তারা পাতলা দুমলা ওটে চেপে সকাল থেকে বাপজি বাচ্চা খোঁজ করেছিল। কিন্তু মক্কার বহু অলিগুলি বাপজি ঘুরেছে, একটা বাচ্চা পড়ে নাই। মক্কার চৌরাস্তার মোড়ে বাপজি আলোচনা করে বলল, ওগা আমার স্বামী শাহিদ রাতের বেলায় নাই, সন্ধ্যা লেগে গিয়েছে, যদি কোনো বাচ্চা যদি হয়ে যায় বাপ মা ক টাকা দিবে সব ডিমান্ড করবো নাও, যা কপাল আছে তাই নিব। বলো তুমি রাজি আছো কিনা? রাজি, আমরা উত্তর দিকে রাস্তার দিকে আমরা দৌড়ে যাব। হঠাৎ করে দেখ ওটা পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলেন, ওগো আমার স্বামী একটু লাগামটা ধরে রাখুন, শত চেষ্টা করে আর ধরে রাখতে পারলাম নাও। আমরা দেখলাম ওই ওটাও সোজা দৌড়ে গিয়ে নবীজির কাছে গিয়ে মাথা নত করে উটের ভাষা চি চি করে সালাম জানালো, বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলেন, আমি হাত বাড়িয়ে নবীকে তুলে নিলাম, যাহাত নবীকে কোলে নিয়ে নিয়েছে আর গোটা শরীর যে ক্লান্ত হয়েছিল, আমি যাহাত নবীজিকে নিলাম, নবীর বরকতে সাতাতে গোটা শরীর খানা আমার ঠান্ডা হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। ক্লান্তি সব দূর হয়ে গেল। হযরতে আমিনা নয় হালিমা তো সাদিয়া বাপজি চুমা দেয়, এত সুন্দর বাচ্চা বাপজি পেয়েছে চুমা দিতে দিতে বাবা, সঙ্গে সঙ্গে আমিনার চোখের দিকে তাকিয়ে দেখেন আমিনা কাঁদে। হযরতে হালিমা তো সাদিয়া বলে, আমিনা তোমার বাচ্চা নিয়েছে বলে কান্না করেছে বলে নাও। বলে কেন কান্না করেছ? বলে বোন হালিমা তোমার মতো শুনে নাও, এক না দুই নাই তোমার উপর সত্যটা দাইমা, তারা সবাই তোমার মতো, তারা চুমা দিয়ে লাস্টে বাপ মারা শুনে আর ছেলেকে নাই না, আবার মনে হয় তুমিও তাদের মতো করবা। সঙ্গে সঙ্গে ভাই হালিমা তো সাদি আবিনার চোখের পানি মুছে দিলে, কেঁদো না, আমি মানুষ করব, টাকা চিন্তা করতে হবে না, তোমার স্বামী নাই আমি আছি, আমিও গরিব, আমি গরিবের দুঃখ বুঝি। হযরতে শাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির যে আপনার আব্বা যান দুধ আব্বা, হালিমা তো সাদিয়া দুধ মাতাও, সাথে হাতে বাপজি তারা নিয়ে চলে গেলে, বাড়িতে কয়েকটা ছাগল ছিল, স্তন দুধ হতো না, নবীর বরকতে যাহাতে নবীকে বাড়িতে নিয়ে গেলেন, ছাগলের স্তনে সব দুধে ভরপুর হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভাই এই ছিল রসুলুল্লাহর বরকত। রাত্রির প্রায় পৌনে এগারোটা বাপজি বাড়িতে চললো, প্রায় মোটামুটি আড়াই ঘন্টা বাপজি পার হতে চললো। যেহেতু ভাই বকা, আর তো বক্তা নেই, একা আমি শেষে, আবার পূর্বেকার বক্তা সে আলোচনা করেছে, আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই সারা রাত ওয়াজ শোনার পরে যদি ফজর নামাজ না পড়ি, রসুলের সুন্নাত অনুযায়ী যদি আমল না করি কাজে আসবে না। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই আমরা আপনারা যে বসে আছেন দোয়ার আশাতেই বসে আছে, যে শেষের বেলায় নবীজির কথা আলোচনা শোনার পরে, আমার বিশ্ব নবী 63 বছর বেঁচে ছিলেন, ক বছর বললাম? 63 বছর। মাত্র নবী 23 বছর কলমার দাওয়াত দিয়েছেন, 23 বছর নবী মার খেয়েছেন, আমরা তো মার খাইনি, আমাদের তো মারছে না, তাবলিগ হয় আপনাদের এখানে? তাবলিগ
তাবলিগ জামাতের লোক সকালবেলায় বাপজি মানুষের বাড়িতে যায়, কিছু মানুষের রাগ হয় আর ঘুম ভেঙে যায় বলে, যারা একটু হয়তো লজ্জা টজ্জা করে না, ডায়ের বলে যে কাজ পান না, সকালবেলায় এসে আমার কাঁচা ঘুম ভেঙে দিলে, এতটুকুই তো মারেনি তো। কিন্তু বিশ্ব নবী তিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, থুতু ফেলেছে নবীর গায়ে, নোংরা কাপ বের করে রসুলুল্লাহর মুখে ভরে দিয়েছে। সাহাবারা বাপজি তারা মৃত্যু শহীদ হয়েছেন এই দিন প্রচার করতে গিয়ে। আজ সেই দিন বাপ সকলে পেয়েছে, সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ ধর্ম। আজ থেকে আপনার প্রায় মাস দুয়েক পূর্বে একটা নেটে খবর দিয়েছিল, একটা মাওলানা আব্দুর রহমান, আব্দুর রহিম বলে মাওলানা, 20 বছর পর ন মুসলিম, পেপারে দেখেছে নিশ্চয় খবরে, বাংলাদেশে 21 বছর পর তার জনম দুঃখে মাকে দেখা করতে গিয়েছে। ইসলাম এত ব্যবহার সুন্দর, তার মা হিন্দু, 21 বছর পর মুসলমান হওয়ার পর মাওলানা পড়েছে, তারপর 4 চাকা গাড়ি নিয়ে গেছে সব দেখাচ্ছে, তার সাথে আরো মাওলানা গিয়েছে, দরজার গুড়িতে গিয়ে মা বলে ডাক দিয়েছেন সে মাওলানা, সে হিন্দু ছিল আগে, যাহাতে মা বলে ডাক দিয়েছে, আর 21 বছর পর বড় ছেলের মার কথা শুনতে পেয়েছে আওয়াজ, আহা মা, পৃথিবীতে বাপজি মা বাপের উপর দিয়ে আর পৃথিবীতে দামি লোক নাই, নিঃস্বার্থ বললে একমাত্র বাপজি, বাপ মা ছাড়া কেউ না আছে বলে পরীক্ষা করবেন, যাদের বাপ মা বেঁচে আছে তারা ভাগ্যবান, যাদের বেঁচে নাই তারা হতো ভাগা। যদি আপনার বাপ মা আপনার বাড়িতে থাকেন, আপনি যত রাতে বাড়ি যান, যাহাতে গাড়ির হরেন দিবেন মোটর সাইকেলের কিংবা গাড়ি, যাতে যাবেন আপনি, মা ঘুমিয়ে থাকে না জেগে থাকে, বেটা আসিলে, হ্যাঁ মা আসিলে, যদি দূর থেকে যান তো বলবে কিছু খাওয়া দাওয়া করেছ তো, এ হচ্ছে মা, আমার জীবনে দেখেছে আমি, দেখেন আজও বাড়ি ঢুকবো দুই ভাই আমরা, প্রথমেই মা বলে ডাক দিলেও আমি উত্তর, প্রথমেই বলে বাপ খাওয়া দাওয়া করেছে ঠিকঠাক করে, মসজিদের মহল্লার লোক যেখানে জালসায় গেছে সেখানকার লোক ভালো করে খাওয়াচ্ছে, বলো মা খুবই ভালো, বলো ঘুমাওনি বলে না, গতকাল কোথায় বলেছি, বলো মা ঘুমাতে পারো না আমরা তো চলে আসি, বলো ঘুম আসে না, আবার নিজের বিবির ঘরে গিয়ে বাপজি 8-10 বার ডেকে ডেকে না, 8-10 বার ডাকার পাতুন উ করে উঠে, বলে দরজা খোলো, খোলার পরই চোখ টক মুছতে মুছতে অমনি বাস্তব কথা বলছে, জিজ্ঞাসা করবে ক টাকা দিল ইনকাম করে আসলে, এ হচ্ছে বিবি আর মা জিজ্ঞাসা করে যে খামার খেয়েছো, প্রতিটা বাপমার ক্ষেত্রে একই কেস ঘটবে ভাই, বাপমার মতো বাপ আর পৃথিবীতে পাওয়া যাবে না, তাই অনুরোধ করব জীবন ধন্য হলে বাপজি বাপমা থাকলে সেবা করবে, দেখাশোনা করবে, আপনার সন্তান যখন বড় হয় জন্ম নেওয়ার পর যখন হাঁটতে শিখে, যেমন আজকে যে খেলনা টানা বসেছিল, অনেক সন্তানের বাপ ছেলেকে আঙুল ধরে নিয়েছে, যদি বলে যে আব্বা আমি ওই বড় লরি নিব হেলিকপ্টার নিব, যদি খেলনা থাকে কিনে দিবে না, পকেট থেকে লোড বাড়ি করে কিনে দিই ছেলের হাসিখানা নেওয়ার জন্য, আমি আপনি যখন ছোট ছিলাম তখন আমার বাপমা ওইভাবে কিনে দিয়েছে আমাদেরকেও, কিন্তু আমরা ভুলে যাই, তাই অনুরোধ করবো এখানে অনেক যুবক আছে তোমরা, বাপমাকে আঘাত দিয়ে কথা বলবা না, বাপমার খিদমত করবা, নাহলে মৃত্যুর পর জাহান্নামে যেতে হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবা 12 বছর খিদমত করার পর শুধু মাকে আঘাত দেওয়ার কারণে জবান বন্ধ হয়েছিল, কলামা বেরোছিল না, নবী তাকে পুড়িয়ে ফেলার হুকুম দিলে, যাকে পুড়িয়ে দাও, তার জন্ম দক্ষিণে মাকে ডেকে বলে ওকে মাফ করে দে, বলে মাফ করবো না বেটাকে, আমাকে আঘাত দিয়েছে, বলে মা যখন মাফ করবে না ওকে পুড়িয়ে দাও আগুন দিয়ে, কাঠ দিয়ে জোগাড় করে, কাঠ জোগাড় করে সাহাতে আগুন ধরেছে, সন্তানকে দিতে যাবে জনম দক্ষিণ মা, আর থাকতে পারলেন না, রসুল আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ, ছেড়ে দেন, পোড়ায়েন না আমার চোখের সামনে, যাহাতে মাফ করে না, সাত হাতে জবান বন্ধ হওয়া ছেলে কলমা পড়তে লাগলো, তাই অনুরোধ করবো ভাই, নামাজ পড়বেন, বাপমার খিদমত করবেন, মা বোনদেরকে বলবো আপনারা স্বামী সেবা করবেন, যাদের বিয়ে হয়েছে
আর মেয়েরা শুধু স্বামীর সেবা করবে। হ্যাঁ ভাই, আমি বলছিলাম মা বোন যারা ওয়াজ শুনছেন আড়াল থেকে, আমি মা বোনদেরকে বলবো আপনারা একটু পর্দায় থাকবেন, আর রাস্তায় যখন বেরোবেন গায়ে হাতে ভালো করে একটু কাপড় দেবেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে আমরা সকলেই বিছনায় শোবার সময় আমরা চারবার সূরা ফাতাহা পড়ব, বলুন ইনশাআল্লাহ। চারবার সূরা ফাতাহা, আলহামদু সূরা চারবার যদি পড়ে শোন, ৪০০০ টাকা দান করে যতটা নাকি অতটা নাকি আপনি চারবার সূরা আলহামদু পড়লে পাবেন। হ্যাঁ, এখন কোনো মানুষ যদি আপনি নামাজ না পড়ে, অনেক মানুষ নামাজ পড়ে না, আলহামদু সূরা মুখস্থ থাকে, থাকে না, অনেকে থাকে। আপনি যদি পড়েন, আল্লাহ বখিল না, আল্লাহ কৃপণ না, যে আপনি নামাজ পড়েনি বলে লিখে দিবে না, তা নয়, দিবে, আপনি পাবেন। আমাদের সমাজে একটা প্রথা আছে, দেখেন ফজর নামাজ যদি না পড়ে না, তো ওই দিন আর জোহর নামাজ আর পড়তে চাই না। বলো ভাই নামাজ বলো ভাই ফজর পড়ে, তো জোহর পড়ে কী হবে? এটা ভুল কথা। কিন্তু আপনি জোহর পড়বেন তার নাকি আপনি পাবেন। রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা পাথর পড়ে আছে, উজুট লাগছে পায়ে, একটা অন্য মানুষের উজুট লাগতে পারে, আপনি পাথরটা সেটা ফেলে দিন, আপনি নামাজ পড়েননি, কিন্তু আপনি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম হাসর বিশ্বাস করে, পাথরটা সরে দিলেন নেকি দিবেন আল্লাহ? পাথর সরালে যে সত্যটা নেকি সে আপনি পেয়ে যাবেন। এই জন্য ভাই ভালো কাজ করবেন, ভালো কাজ, খারাপ কাজ যদি করে ফেলেন সাতা হাতে তার বদলা একটা ভালো কাজ করে ফেলবে। কারণ ভালো করলে ওটাও আপনি নেকি পাবেন, খারাপ হলে তো খারাপের তো গুণা লেখা হচ্ছে। তা আমি আপনাদেরকে বলবো বিছানায় শোবার সময় চারবার সূরা ফাতাহা। নবীজি বললেন, ওগো সাহাবারা, তোমরা কেউ কি তোমরা একটা হজ করে এসে বিছানায় শুতে পারবে না? বলে হজো না, সম্ভব না। বলে আমি বলে দেবো। বলে হ্যাঁ। বলে বলো। বলে সাতবার তৃতীয় কলমা, পাঁচ কলমা বলিনি আমরা, তৃতীয় কলমাটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, সাতবার পড়লে একটা কবুলিয়াতের হজের সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, ওগো সাহাবারা, বিছানায় শোবার সময় কোরআন শরীফ খতম করে শুতে পারবে না? বলো হচ্ছে একটা পড়তে গেলে, খতম দিতে গেলে মিনিমাম 8 ঘন্টা সময় লাগবে, সম্ভব না। নবী বলেন, আমি বলে দিব। বলে হ্যাঁ। বলে বিছনায় শোবার সময় বসে কিংবা শুয়ে সূরা ইখলাস কুল হু সূরাটা তিনবার পড়তে পারবে না? বলে তিনবার কেন, 500 বার পারবো। বলে তিনবার পড়লে একটা কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস নেই, আমরা অনেকে যারা বিড়ি খায় তারা বিছনায় বিড়ি টানছে, আল্লাহ বলেও সয় না অনেকে, বিছনা পালি এর দেহ, এর দেহ বলে পড়ে গেল পেছনে, আল্লাহ বলে না। ভাই বিছনা অর্ধেকটা মতের হয়ে যায়, ঘুমে গেলে মানুষ অর্ধেকটা মৃত্যু হয়ে যায়, অনেক মানুষ ঘুমিয়ে যাওয়ার পর আর জীবনকার মতো চেতন হয় না,
মারা যায়, অনেক জায়গায় দেখা গিয়েছে। তাই অনুরোধ করবো ভাই, হায়াত মত বাপজি গ্যারান্টি নেই, আজ এখানে আসি কালকে যারা এখানে আজ ওয়াজ শুনছি কালকে হয়তো মত হয়ে যেতে পারে কারো, কিংবা হয়তো এখানে যারা আছি আমাদের মধ্যে হয়তো কারোর হয়তো কাফনের কাপড় দোকানে চলে এসেছে, আমরা জানি না কাফন কিন্তু রেডি চলে এসেছে। তাই ভাই অনুরোধ করব, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুয়াফিক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই জালসা যারা কমিটি আছে আমি অনুরোধ করব ভাই, নবীদের কথা আল্লাহ কোরআনে বলেছেন জাকির ফাইন্না জিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ বলেছেন হে রসুল আপনি নসিহত করুন বক্তব্য রাখো, আপনার বক্তব্যতে তানফাউল মুমিনিন ইমানদারদের কিছু লাভ হবে, সবাই যে লাভ হবে তা নয়, ইমানদারের লাভ হইতে পারে, একটা মানুষ বেনামাজ সে নামাজি হইতে পারে। হ্যাঁ, কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজ না পড়ে তাকে কিন্তু আপনি জাতামাতা কেড়ে কাফের টাফের বলবেন না, হ্যাঁ বেনামাজি তোর হাতের খাওয়া যাবে না বলে তাকে আঘাত দিয়ে কথা বলবেন না, আজ নামাজ পড়ছে না কালকেও নামাজ পড়তেই পারে, এক বছর পর সে লোকটা আপনার চেয়ে নামাজি হয়ে যেতে পারে, এরকম নাই, অনেক জায়গায় আছে। তাই খাস করে কমিটি ছেলেদেরকে বলবো ভাই, এই সন্ন্যাসী ডাঙার যারা জালসার কমিটি যারা সহযোগিতা করে জালসার আয়োজন করেছে সকলকে বলবো, আপনারা এই যে দুয়ার মজলিস করেছেন এটা খারাপ না, এটা ভালো জিনিস। নবীর কথা আলোচনা হচ্ছে, অনেক জায়গাতে নবী জন্ম নিয়েছে কবে তা অনেকেই বাপজি আজকে যে মাস রবুল আউয়াল মাস তা অনেকেই জানে না, হ্যাঁ কিন্তু শরিয়াতের বাইরে কাজ করবে না। আপনাদের এখানে মিছিল হয়েছে সকালে? মিছিল হয় না আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় কিছু জায়গায় হয়, কিছু জায়গায় হয় তারা মিছিল করে বাপজি আজ নবীজি জন্মদিবস নারায়ণ তকবীর করে চলে যাচ্ছে, এগুলো শরিয়াতে বাপজি কোথাও নেই, এগুলো আমরা বাহারতে কিছু মানুষ করছি, নবী করেনি সাহাবাই কেরামরা করেনি। তাই ভাই অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক বেদাত থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে একবার আমার সঙ্গে দুরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ভাই সকলে একবার তওবা করে নিন, আস্তাগফিরুল্লাহ, মাশাআল্লাহ বলো না রে তকবীর, আলহামদুলিল্লাহ দোয়া হবে এই জায়গায় এই যে বসে আছে, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ১৩ কাঠা জায়গা দান করেছেন মসজিদে জানাজা পড়ার জন্য। এই ইমাম সাহেব এখানে বসেন, আপনি চলেছেন কেন? ১৩ কাঠা জায়গা দান করেছেন, ইনশাল্লাহ আপনাদের ইমাম সাহেব যজ্ঞ ইমাম সাহেব উনি দোয়া চেয়েছেন, যারা দান করেছেন তাদের জন্য ইনশাল্লাহ দোয়া হবে। তা আমি বলছিলাম ভাই প্রতিটি জায়গাতে আমি তোবা করাই, তোবা করা নবীর সুন্নাহ, আপনারা সকলেই তোবা করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই এক্ষুনি দেওয়া হবে, যারা হয়তো দোলা আছেন, আর আমি ভাই এক মিনিট মতো একটু কথা বলছি, আমি বলিনি গতকালকে বলেছি আমি উত্তরপাড়া হাসানপুরে ছিলাম, হাসানপুর উত্তরপাড়ায় গতকালকে জালসা, আগামীকাল বেঁচে রাখলে আপনাদের এই পাশে জিয়াগঞ্জ আল্লাহ বেঁচে রাখলে ইনশাল্লাহ আছে আবার আগামীকাল। তো যাই হোক ভাই, আমি একটা মাদ্রাসায় পড়াই, ওই ধনাইপুর রোহারপাড়া বলে একটা জায়গা, মনে হয় আশা করি নাম শুনেছে, এবছরই ওই আব্বাস সিদ্দিকি বলে একটা বক্তা বলছে না ভাই যা, ওকে নিয়ে আসা হয়েছিল। আমাদের উদ্দেশ্য ছিল যে মানুষ একটু বেশি মাদ্রাসার কালেকশন হয়, সরকারে তার অনুদান পাওয়া যায় না, তো যাই হোক আমাদের মাদ্রাসা সাহেব এবং আমাদের মাদ্রাসা যিনি হেড ডিপার্টমেন্টে বর্তমান আছে,
হাফেজ ফজর আলী সাহেব বারবার করে বলছেন, কারণ আমরা ঘাটে ধারে মাদ্রাসা, দোতলা একটা বিল্ডিং, 210টা ছেলে, এলাকার সব ছেলে বাইরকে মিলে 110টা ছেলের বাপজি বোর্ডিং খাওয়ানো হয় দুবেলা। তো ভাই অনেক টাকা খরচ, একটা পাঁচিল আমরা দিচ্ছি নদীর ধারে, একদম মাটি দিয়ে ভরাট করেছি, পাঁচিলটি অনেক টাকা খরচ, মানে পাঁচিল এত মজবুত করে ওখানে ঘর করা হবে, প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হবে। কোনোদিন বলিনি, এলাকায় বহু জালসা করেছি, কিন্তু ভাই মাদ্রাসা আসামে কয়েকটা মাদ্রাসা তো ভেঙে দিল, উত্তরপ্রদেশে কয়েকটা মাদ্রাসা তো অলরেডি চিঠি পড়ে গিয়েছে বন্ধ করার, পশ্চিমবাংলা আগামী তো বাপজি আমাদের যে বন্ধ হবে না, হুকুম আসবে না, এর কোনো মানে না। কারণ মানুষ যেভাবে আস্তে আস্তে বাপজি খারাপের দিকে যাচ্ছে, বেঈমানরা অমুসলিমরা ভেবেছে, যারা বেঈমান কোরআনে যারা বিরোধী করে তারা বুঝতে পেরেছে যে মুসলমানকে নষ্ট করতে হলে মাদ্রাসাকে নষ্ট করে দিতে হবে, শিক্ষা, শিক্ষা যদি নষ্ট হয়ে যায় তাহলে বাপজি মুসলমান শেষ করতে বেশি সময় লাগবে না। ইনশাল্লাহ আপনারা এখানে মক্তব চলে, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ মক্তব একটু আরও জোর দিবে, এলাকায় যারা মাদ্রাসা আছে সকলেই যতটুকু পারবেন 5 টাকা 10 টাকা থেকে সহযোগিতা করবে। তো ভাই যাই হোক, দুয়ার শেষে সবাই তো টাকা নিয়ে আসেন, যদি কেউ আনেন 5 টাকা 10 টাকা দুয়ার শেষে ইনশাল্লাহ দেবেন, যদি 2-4খানা বস্তা সিমেন্টের বস্তা যদি টাকা নিয়ে গিয়ে যদি দিতে পারি সকালবেলায়, ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করবো মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে। আজকে দোয়া এখনই হবে, দোয়ার শেষে যদি দেওয়ার থাকে মা বোন আপনাদের সকলকে বলছি বাপজি ভাই থাকলে দিবেন, আর না থাকলে করার নাই, কোনোদিন যদি আবার আসি সেদিন ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়াবে, হাত তুলে আল্লাহুম্মা আমিন রব্বানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা তুমি আমাদের সকলের হাত গুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে না, আমরা সকলে তোমার খাকসার নাদান বান্দাও, আমরা সকলেই গুনাহগার বান্দা তোমার, রব্বুল আলামিন গুনাহের পাহাড় লয়া হাত তুলতে বড্ড লজ্জা পায়, মওলা রে তুমি কোরআনে বলেছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আর এক জায়গায় কোরআনে বলেছো ফাযকুরুনি আযকুরুকুম, ও গো মওলা শয়াতির দিকে লক্ষ্য করে হাত উঠিয়েছি মওলা, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও, এই সন্ন্যাসী ডাঙ্গার পবিত্র আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও, আগর রব্বুল আলামিন আল্লাহ জালসার যে সব কমিটি ভাইরাও আল্লাহ হাড় ভাঙা পরিশ্রম করে যে দোয়ার মজলি জালসার মাহফিল আয়োজন করেছে, আল্লাহ অনেকে টাকা দিয়েছে, অনেকে শ্রম দিয়েছে মাওলাও, আল্লাহ তুমি সকল মানুষকে ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারাও আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে আল্লাহ 1 কাঠা নাই 2 কাঠা নাই 13 কাঠা জায়গা দান করেছে মালিক, মানুষকে দেখা যায় বাসে চাপতে গেলেও, টেগারে চাপতে গেলে কন্ট্রাক্টরের খালাসিতে যদি 5টা টাকা যদি বেশি নিয়ে নেয় খালাসির সাথে ঝামেলা লাগিয়ে দেয়, কন্ট্রাক্টর সাথে ঝামেলা লাগিয়ে দেয় মানুষেরাও, ওগ মালিক সেই তোমার বান্দারাও হাজার হাজার টাকা দামের জমি 13 কাঠা জায়গা আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় নবীর মহাব্বতে তোমার মহাব্বতে 13 কাঠা জায়গা যারা দান করেছেন মওলা তুমি তাদের দানকে কবুল করে নিয়াও, আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবর আজাব গুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন।
দেখো তোমার বান্দার আবিন আমিন করছে, কার আব্বা নাই মা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কার চাচা নাই, কার চাচি নাই, কার নানা নাই, কার নানি নাই। ওগো মালিক তুমি আমাদের সকল আত্মীয় স্বজন কবর আজাব গুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ জালসা মাহফিল করার কারণে এই গ্রামের সন্ন্যাসী ডাঙ্গার গ্রামের যত মায়াত কবরবাসী হয়েছে সকল কবরবাসীর কবর আজাব গুলো তুমি মাফ করে দাও। আজকে এই মাসে আল্লাহ তোমার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, মাওলা নবীকে পেয়ে জান্নাত জাহান্নাম চিনতে পেরেছি, আল্লাহ তোমার নবীকে পেয়ে জান্নাতের রাস্তা দেখতে পেয়েছি, মাওলা আল্লাহ নেকি হওয়ার, আল্লাহ যদি তুমি নেকি দান করো ওয়াজ করার কারণে, আল্লাহ তুমি নেকি গুলো সর্বপ্রথম বিশ্ব নবীর কবরে তোহফা স্বরূপ তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো, এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজের আজকের বরকত দাও। আল্লাহ আসমিনী বালা থেকে জমিনী বালা থেকে গ্রামের মানুষকে হেফাজত করো। আল্লাহ গ্রামের বাইরে থেকে যারা এসেছে তাদেরও বাড়িতে সকল রোজের আজকের বরকত দাও। আল্লাহ সকল বাপ যে ভাইয়ের ইমানটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে, তুমি আমার সকল মা বোনের ইমানটাও হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান তুমি বানিয়ে দাও। আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব হাফেজ সেলিমকে তুমি যোগ্য ইমাম হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ যত অলিয়া অলিয়া গোস কত ফকির দরবেস্তবে তবে পাঠিয়েছ সকল আরব বরকশন পৌঁছিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিল কিহিম মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবী আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আখির দোয়া করি, আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য এই এলাকার ছেলেদের কাছে, মা বোনদের কাছে, বাপজি ভাইদের কাছে 5 টাকা 10 টাকা করে চেয়েছে কেউ যদি দেয় তার দানকে কবুল করে নিও, যারা দিতে পারে না তাদেরকে আর লাগামিতে দেওয়ার তুমি তৌফিক করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খালকিল কিহিম মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবী আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।